ভিউয়ার্স ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের গণিতক ও গণনীয়ক সম্পর্কে আমরা দুইটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ইতিপূর্বে সলভ করেছিলাম আজকে আমরা আরেকটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে খুব সহজেই তৈরি করা যায় এবং এখান থেকে খুব সহজে কিভাবে আনসার করা যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা বইয়ের থেকে একটা অতিপক নিব তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে লাল রঙের ঘন্টা ঘন্টা 18 মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে শিক্ষার্থী বন্ধুরা আমরা বই থেকে একটা অতিপক নিলাম তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে এ হচ্ছে আমাদের উদ্দীপক এখন এই উদ্দীপক থেকে কিভাবে তিনটা প্রশ্ন আমরা তৈরি করব দেখি একটু বন্ধুরা আমরা এখানে লিখব 18 এর মৌলিক গুণনীয়ক গুলো লিখ 18 এর মৌলিক গুণনীয়ক গুলো লেখ ৬ নম্বরে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি ১২ এবং ১৫ এর গসাগু নির্ণয় কর মৌলিক উৎপাদকের সাহায্যে নম্বরে আমরা আবার উদ্দীপক যেখান থেকে নিয়েছিলাম সেখানের বাকি অংশটা আমরা প্রশ্ন হিসেবে উঠিয়ে দিই ঘন্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজে
শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্ন তৈরি করা শেষ, এখন আমরা সমাধান করব। নম্বরে কি বলেছে, 18 এর মৌলিক গুণনীয়কগুলো কি, এখন আমরা একটু দেখে নিই। 18 এর গুণনীয়কগুলো আগে দেখি, 18 এর গুণনীয়ক, গুণনীয়ক কাকে বলে বন্ধুরা? গুণনীয়ক আমরা বুঝছিলাম কোন সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে কোন রকমের ভাগশেষ থাকবে না, মানে নিঃশেষে যদি বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এখন আমরা একটু দেখি, 18 কে আমরা এক দিয়ে ভাগ করা যায়, 18 কে এক দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হবে, 18 কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ জিরো হবে, তিন দিয়ে ভাগ করলেও জিরো হবে, 3 × 6 = 18, তারপরে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলেও জিরো হবে, 9 দিয়ে যদি ভাগ করি তাহলেও জিরো হবে, 18 দিয়ে ভাগ করলেও জিরো হবে। তাহলে 18 এর গুণনীয়ক পেলাম কত, 1, 2, 3, 6, 9 এবং 18। আমরা একটা কথা বলেছিলাম, কোন সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা নিজে এবং এক, এই কথাটা গত পর্বে আমরা বলেছিলাম, প্রথম পর্বে আমরা বলেছিলাম। এখন আমরা এখান থেকে মৌলিক গুণনীয়কগুলো কি সেটা আমরা দেখি। সুতরাং 18 এর মৌলিক গুণনীয়ক, এখন বন্ধুরা 18 এর মৌলিক, এখানে মৌলিক সংখ্যা কোনটা আছে, মৌলিক সংখ্যা বলছি একের চেয়ে বড়, একের চেয়ে বড়, তাহলে একের চেয়ে বড় মৌলিক সংখ্যা এটা হচ্ছে 2, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 3, মৌলিক সংখ্যা কোনটা, যেই সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকবে না, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3, তাহলে 18 এর মৌলিক সংখ্যা কত বন্ধুরা, 2 এবং 3। শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম, এখন আমরা করব খ নম্বরটা। তাহলে আমরা একটু দেখে নিই খ নম্বরের প্রশ্নটা বন্ধুরা। খ নম্বরে বলছে 12 এবং 15 এর গসাগু নির্ণয় করো, আবার একটা শর্ত দিয়েছি, শর্তটা কি, মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা 12 নিলাম, 12 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 6, 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 3। বন্ধুরা এখানে 3টা সংখ্যাই মৌলিক সংখ্যা, 3 দোকানে 6, 6 দোকানে 12, এভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তারপরের সংখ্যাটা হচ্ছে কত, 15, তাই না? তাহলে আমরা 15টাকে আবার কি করব, 3, 5, 15, তাহলে 3 এবং 5 এই দুটোটাই কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এখন আমরা এখানে লিখব কি, সুতরাং নির্ণয় গসাগু, এখন গসাগু নির্ণয়ের সিস্টেম হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে যখন আমরা গসাগু করব, দেখবো এই দুইটা লাইনের ভিতরে কোনটা মিল আছে। বন্ধুরা এখানে 2 আছে কিন্তু দ্বিতীয় লাইনে কোনো 2 নাই, তাহলে এটা নেওয়া যাবে না। এখানে 3 আছে, দ্বিতীয় লাইনেও 3 আছে, তাহলে একটা 3 নেওয়া যাবে, যেহেতু আমাদের এই যে এই জিনিসটা এটা মিলেছে, আমরা তাহলে কি করব, একটা 3 নিব। তাহলে আমরা একটা 3 নিয়ে নিলাম বন্ধুরা, মুছে দিই, দেখতে খারাপ দেখা যাচ্ছে, মুছে নিলাম। আচ্ছা তাহলে এখন শুধু 3ই সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে দুইটার ভিতরে যেটা কমন, এই কমনটাকে আমরা সাধারণ বলে থাকি। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 3, এটাই আমাদের খ নম্বরের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে খ নম্বরটা বুঝতে পারলাম, এখন আমরা করব গ নম্বর। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু দেখি গ নম্বরটা কিভাবে খুব সহজে করা যায়। বন্ধুরা এখানে প্রশ্ন বলছে, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। এখন আমরা এখানে লিখছে 3টা ভিন্ন রঙের ঘন্টা আছে, আমরা এই ঘন্টাগুলো হচ্ছে 18 মিনিট, পরপর হচ্ছে লাল রং এবং হলুদ রঙের ঘন্টা হচ্ছে 15 মিনিট পরপর, আর একটা ঘন্টা আছে সেটা হচ্ছে সবুজ রঙের ঘন্টা, এটা 12 মিনিট পরপর। তাহলে আমরা কী লিখব, 18, 15, 12,
এর ল সা তারপরে কি বন্ধুরা ল সা গুই হচ্ছে তাহলে আমরা কি লিখলাম 18 15 12 এর ল সা গুই হচ্ছে ঘন্টাগুলো ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময় একসাথে বাজার সময় আমরা এখন কি করব এই তিনটা লসাগু করে দিই 18 15 12 আমরা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করি বন্ধুরা এখন এখানে কোন মৌলিক সংখ্যাটা যাবে আমরা যদি 2 দিয়ে দেই তাহলে 9 দোকানে 18 15টা যাবে না 15টা বসিয়ে দিলাম 2 6 দোকানে 12 আবার যদি আমরা এখানে 3 দেই 3 তিরিক্ষা 9 3 5 15 3 দোকানে 6 এখন কি আর যায় বন্ধুরা আর যায় না এখানে 3 একটা সংখ্যা 5 2 সবগুলা মৌলিক সংখ্যা এবং সবগুলা সংখ্যা একবার করে আসে তাহলে আর যাবে না এখন আমরা কি লিখব নির্ণয় লসাগু লসাগু এখন লসাগু নিয়ম হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে বাহিরে সবগুলো আমরা গুণ করব তাহলে আমরা একটু গুণ করে দেখি 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 5 দোকানে 15 কত 10 3 10 এ 30 তিন তিরিশে নব্বই নব্বই দোকানে কত নয় দোকানে 18 180 তাহলে আমরা কত পেলাম 180 আচ্ছা 180 কি 180 মিনিট এখন আমাদের একটু মুছতে হবে আমরা একটু মুছে নেই আচ্ছা আমরা এখানে মুছে নিলাম আমরা জানি আমরা কি জানি বন্ধুরা 60 মিনিট 60 মিনিট সমান কত 60 মিনিট সমান 1 ঘন্টা এটা আমরা জানি তাই না তাহলে 60 মিনিটে 1 ঘন্টা তাহলে 1 মিনিটটা হচ্ছে কম উপরে 1 নিচে 60 তারপরে বলছে 180 মিনিট 180 মিনিটে কয় ঘন্টা বন্ধুরা 60 180 গুণ হচ্ছে 1 3 6 18 3 ঘন্টা এখন আমাদের উত্তরের পালা ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে সুতরাং ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় একসাথে বাজবে পুনরায় একসাথে আমরা একটু মুছে নেই উপরে পুনরায় একসাথে বাজবে ছয় যোগ তিন তিন ঘন্টা পর পর যেহেতু বাজবে তাহলে ছয়ের সাথে আমরা তিন যোগ করে দিলাম কতটা নয়টা তাহলে আমাদের উত্তরটা কত হবে বন্ধুরা উত্তর আমরা এখন উত্তরটা কি লিখব ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় নয়টায় একসাথে
বাজবে। তাহলে উত্তর হবে, উত্তর 9টা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম সাজুগুজু করে উত্তর লিখে দিব। আশা করি খুব সহজেই আমরা গণনাপাঠটা বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।